কষ্ট এরপরে আপনারা দেখেছেন আমাদের আলেম ওলামাদের উপরে বিভিন্ন সময় সরকার জেলায় জেলায় আয়নাঘর বানিয়েছে সরকার রিজভী প্রধানমন্ত্রীর কথা বিএনপির অনেক নেতা বিশ্বাস করেন গয়েশ্বর জামায়াত আমিরের বক্তব্যে বিএনপিতে অস্বস্তি গাংনীতে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি ধাওয়া এদিকে বিস্তারিত জেলায় জেলায় আয়নাঘর বানিয়েছে সরকার রিজভী বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতনের জন্য সরকার জেলায় জেলায় আয়নাঘর তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার 27 আগস্ট সকালে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদী কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সব নিত্যপণের দাম বৃদ্ধির প্রতিবাদ ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয় দল রিজভী বলেন কদিন আগে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন বিএনপির মিছিলে পুলিশ আর বাধা দিবে না কিন্তু আমরা তার উল্টোটা দেখলাম ওই বক্তব্যের পরপরই হামলার মাত্রা আরও বেড়ে গেছে শ্রীনগর ফেনী টাঙ্গাইল ঠাকুরগাঁও পটুয়াখালী রক্তাক্ত হচ্ছে পুলিশ দাঁড়িয়ে থেকে আওয়ামী লীগের দ্বারা এসব করছে এই হলো আওয়ামী লীগ ও শেখ হাসিনার শাসন কেউ যদি তার কথা বিশ্বাস করে তবে তারা বিভ্রান্তির মধ্যে বাস করছে হবিগঞ্জের ছাত্রদল নেতা হাফিজুল ইসলাম হাফিজকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে কিন্তু স্বীকার করছে না আসলে রাষ্ট্র ক্ষমতায় গায়েবী প্রধানমন্ত্রী শাসন করছে কারণ তিনি জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নন তিনি বৈধ প্রধানমন্ত্রী নন তিনি গায়েবী ভোটের প্রধানমন্ত্রী আমি অবিলম্বে ছাত্রদলের নেতা হাফিজের সন্ধান ও তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি এদিকে প্রধানমন্ত্রীর কথা বিএনপির অনেক নেতা বিশ্বাস করেন গয়েশ্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বিএনপির অনেক নেতা বিশ্বাস করেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সমাবেশে জানিয়েছিলেন নির্বাচন সামনে রেখে সরকারকে চাপে রেখেছে বিদেশিরা তাই বেশ কিছুদিন ধরে বিএনপির বিক্ষোভ সমাবেশে সরকার কোনো ঝামেলা করছে না মির্জা ফখরুল তার বক্তব্যে বলেছিলেন এখন তারা দেখাচ্ছে যে বিরোধী দলকে সভা সমাবেশ করতে দিচ্ছি তারা দেখাচ্ছে আমরা তো গণতান্ত্রিক দল আমরা কোনো ঝামেলা করি না এ বিষয় নিয়ে বক্তব্য রাখতে গিয়ে গয়েশ্বর বলেন বিরোধী দলের কর্মসূচিতে বাধা না দিতে প্রধানমন্ত্রীর নির্দেশকে আমাদের দলের অনেক নেতা বিশ্বাস করেছেন তাহলে জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দাম বাড়ার প্রতিবাদে আমাদের লোক কেন জীবন দিল তারপর আমাদের কোনো কোনো নেতা বলেন সরকার বিদেশিদের চাপে আমাদের কর্মসূচিতে ঝামেলা করছে না দুটো প্রাণ কেড়ে নিল তারপরও বলছে ঝামেলা করছে না বিএনপির যারা সরকারের কথা বিশ্বাস করেছেন তাদের সতর্ক করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন তারা আওয়ামী লীগকে চিনে না আওয়ামী লীগ যা করে তার উল্টোটা করে আওয়ামী লীগের কথা শোনা তাদের কথার উত্তর দেওয়া আর তাদের স্বীকার করে নেওয়া সমান তাই আমরা কী করবো আমাদের কী করা উচিত সেটা নিয়ে ভাবতে হবে কয়েশ্বর বলেন কিছুদিন আগে মানুষ বিশ্বাস করত বিএনপি নির্বাচনে যাবে না এখন এক শ্রেণী বিশ্বাস করছে নির্বাচনে যাবে আবার আরেক শ্রেণী মনে করছে যাবে না এটা সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও পর্দার অন্তরালের কথাবার্তা আমাদের মতে রাতের অন্ধকারে কে কার সঙ্গে যোগাযোগ করছে কাকে কি আসনে নিশ্চয়তা দেওয়া হচ্ছে কাকে টাকা দিচ্ছে এগুলো আমাদের জানা নেই আকাশে বাতাসে কথাগুলো ভাসছে কিন্তু জনগণের সন্দেহ যেটা রয়েছে এই জায়গাটা পরিষ্কার করতে হবে রাজপথের আন্দোলনে এ সময় বিএনপির নেতা জানান যেখানে সরকারের অধীনে কোনো নির্বাচন নয় সেখানে ইভিএম নিয়ে কথা হবে না তিনি বলেন আজকের প্রেক্ষাপটে সরকারের পতন এবং এর কৌশল ও প্রস্তুতি নিয়ে আমাদের আলোচনা হওয়া উচিত সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে গয়েশ্বর চন্দ্র রায় বলেন পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমি তাকে বেকুব বলে আওয়ামী লীগ বলতে পারে কিন্তু আমি তাকে ধন্যবাদ জানাবো কারণ বাংলাদেশ ভারতের মধ্যে সিক্রেট ডায়েরিটা প্রকাশ করে দিয়েছেন তিনি গয়েশ্বর বলেন একটা পজিটিভ দিক হলো বিএনপি এখন শুধু মার খায় না মার দেয় এটা বিএনপির জন্য গণতন্ত্র ফিরিয়ে আনার যুদ্ধ জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার যুদ্ধে অনেক রক্ত যাবে অনেক ক্ষয়ক্ষতি হবে এদিকে জামায়াত আমিরের বক্তব্যে বিএনপিতে অস্বস্তি বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট নিয়ে জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের দেওয়া এক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই নিয়ে বিএনপিতে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে দলটির নেতাদের কেউ কেউ বলছেন বিএনপির সঙ্গে থাকা নিয়ে জামায়াত আমির যে বক্তব্য দিয়েছেন তা বিএনপির জন্য অত্যন্ত বিব্রতকর এবং অস্বস্তিকর তবে দলটির সিনিয়র নেতারা এই পরিস্থিতিতে কথা বলতে চাইছেন না ছড়িয়ে পড়া এই বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে বলতে শোনা যায় আমরা এতদিন একটা জোটে ছিলাম বলে আপনারা হয়তো ভাবছেন কিছু হয়ে গেছে নাকি আমি বলি হয়ে গেছে 2006 সাল পর্যন্ত এটি একটি জোট ছিল 2006 সালের 28 অক্টোবর জোট তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে সেদিন বাংলাদেশ পথ হারিয়েছিল সেটা ফিরে আসেনি তিনি বলেন বছরের পর বছর এ ধরনের অকার্যকর ভোট চলতে পারে না এই জোটের সঙ্গে বিভিন্ন দল যারা আছে বিশেষ করে প্রধান দলের এই জোটকে কার্যকর করার কোনো চিন্তা নেই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট দিবালকের মতো এবং তারা আমাদের সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছে এখন বাস্তবতা হচ্ছে নিজস্ব অবস্থান থেকে আল্লাহর উপর ভর করে পথ চলা তবে হ্যাঁ জাতীয় স্বার্থে একই দাবিতে যুগপট কর্মসূচি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ বিএনপির সঙ্গে জোট নিয়ে আলোচনা হচ্ছে উল্লেখ করে জামায়াতের আমির এই বক্তব্যে বলেন আমরা তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করেছি তারা ঐক্যমত পোষণ করেছে তার আর কোনো জোট করবে না এখন যা যার অবস্থান থেকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব যদি আল্লাহ আমাদের তৌফিক দান করেন তাহলে আমাদের আগামী দিনগুলোতে কঠিন প্রস্তুতি নিতে হবে অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হবে
দোয়া করেন এসব ত্যাগ যেন আল্লাহর দরবারে মঙ্গলজনক হয়। এই ত্যাগের বিনিময়ে আল্লাহ পাক যেন আমাদের পবিত্র একটি দেশ দান করেন, যে দেশটা কোরআনের আইনে পরিচালিত হবে। জামায়াতের আমিরের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জোটের সমন্বয়কারী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জাগো নিউজকে বলেন, আমি ভিডিওটি দেখিনি, তাই বিষয়ে কোনো বক্তব্য দেব না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, জামাত জোট ছেড়েছে এমন কোনো সংবাদ আমাদের কাছে নেই, তবে আমার কাছে মনে হয় না জামাত বিএনপির জোট ছেড়ে দেবে। জামাত যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয় তাহলে সেটা জামায়াতের ভুল সিদ্ধান্ত হবে বলেও আমি মনে করি। এদিকে জামায়াতের আমিরের বক্তব্য যে ভিডিও ছড়িয়ে পড়েছে সে বিষয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম দাবি করেন, আমিরের বক্তব্য সঠিকভাবে উপস্থাপন হয়নি। জামায়াতে ইসলামী বিএনপির জোটের সঙ্গে আছে, জোট ছাড়েনি, তবে দীর্ঘ এক বছর পর্যন্ত জোটের কোনো বৈঠক হয়নি। জোটের যে গুরুত্ব এবং তাৎপর্য বিএনপি সেটিকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না বলেই বাংলাদেশ জামাতে ইসলামীর আমির তার মনোভাব প্রকাশ করেছে। 1999 সালের 6 জানুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ জামায়াতের তৎকালীন আমির গোলাম আজম এবং ইসলামী ঐক্য জোটের তৎকালীন চেয়ারম্যান শাইকুল হাদিস আজিজুল হককে সঙ্গে নিয়ে চার দলীয় জোট গঠন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সে জোট সম্প্রসারিত হয়ে পরে সেটি 20 দলীয় জোটে রূপ নেয়। এদিকে গাঙ্গিতে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি ধাওয়া। মেহেরপুরের গাঙ্গি উপজেলা শহরে বিএনপি ও আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে গাঙ্গি শহরের শহীদ রেজাউল চত্বরে গাঙ্গি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল থেকে ঘটনার সূত্রপাত হয়। কয়েকজন প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর 12টার দিকে গাঙ্গি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আয়োজনে শহীদ রেজাউল চত্বরে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। এ সময় রেজাউল চত্বরের পাশেই উপজেলা বিএনপির কার্যালয়ে ছাত্রলীগের কর্মীরা ইট পার্টকেল ছোড়েন। এ সময় ইট পার্টকেল ছুটতে দেখে আশেপাশে থাকা বিএনপির নেতাকর্মীরা লাঠিও দাঁড়িয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। এই ঘটনার কিছুক্ষণ পর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমানের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগ পৌর আওয়ামী লীগ একসঙ্গে একটি মিছিল নিয়ে রেজাউল চত্বরে আসে। এ সময় সেখানে বিএনপির কয়েকজন নেতাকর্মী অবস্থান নেন, তবে গাংনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপি নেতাকর্মীদের দাবি, এ ঘটনার পর বেলা 1টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও জড়ো হয়ে বিএনপি কার্যালয়ে হামলা চালান এবং বিএনপির ব্যানার ছিঁড়ে ফেলেন। পরে আওয়ামী লীগ সেখানে বিক্ষোভ সমাবেশ করে। সেখানে সম্পৃক্ত বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান। তিনি বলেন, গাঙ্গিতে বিএনপিরা আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে। সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বিএনপি আন্দোলনের ছুতা খুঁজে পেয়েছে। বিশ্বের প্রতিটি দেশে জ্বালানি তেলের দাম বাড়ছে। শেখ হাসিনা দেশের মানুষকে সুখে রাখার জন্য কাজ করছেন, এমন সময় বিএনপি জনমনে সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করছে, মিথ্যা প্রচারণা চালাচ্ছে। গাঙ্গি উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে যেন বিএনপি কোনো অসত্য তথ্য সরবরাহ করতে না পারে। নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে জেলা বিএনপির সহসভাপতি জাবেদ মাসুদ বলেন, আওয়ামী লীগ সরকারের মানুষের মুখ বন্ধ রাখতে শক্তি প্রয়োগ করছে, দিনের পর দিন মানুষকে দরিদ্রতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মুখে উন্নয়নের কথা বলে তারা নিজেদের আখেয়ে গোছাচ্ছে। দেশে জ্বালানি তেলের অসহায়ক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা চলছিল। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ইট পার্টকেল ছুড়তে থাকেন। এক পর্যায়ে স্থানীয় লোকজন